সারা বিশ্বকে অবাক করে সৌদি আরব জেরুজালম ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে যা বললেন ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের কাছে পবিত্র ভূমি হিসেবে গণ্য জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হোয়াইট হাউসে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে ইসরায়েলের রাজধানীতে তেল আবিবের পরিবর্তে জেরুজালেমকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এরকম ঘোষণা দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেও সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে তাছাড়া ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে শঙ্কা প্রকাশ করছে ত্রস্ক জর্দান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উল্লেখ্য ইসরায়েল উনিশশো সাল পর্যন্ত জেরুজালেম দখল করে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তখন তাদের সমর্থন দেয়নি পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনে প্রথম ইন্তিফাদার সূচনা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে এর সমাপ্তি ঘটে ওই শান্তি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনেও চায় পূর্ব জেরুজালেম তাদের রাজধানী হবে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের ঘোষণা মধ্যপ্রাচ্যকে আগুনের মধ্যে ঠেলে দেবে মন্তব্য করে তিনি বলেন হে ট্রাম্প আপনি কী করতে চান এটি কি ধরনের আচরণ রাজনৈতিক নেতা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কোনো বিষয়কে অচল করেন না তাছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্তকে ঐতিহাসিক সাহসী ও সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের কাছে পবিত্র এই শহরের স্থাপনায় কোনো ধরনের পরিবর্তন আনা হবে না বলেও আশ্বস্ত করেছেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে